দক্ষ কর্মী নিতে কুয়েতকে অনুরোধ করলো বাংলাদেশ এবং বিবেচনার আশ্বাস দিয়েছে কুয়েতের পক্ষ থেকে। কুয়েত আবারও বাংলাদেশের শ্রমিকদের নেওয়া নিয়মিত করার সুযোগ এবং দক্ষ ও আধা দক্ষ কর্মীদের নিয়োগের অনুরোধে ইতিবাচক বিবেচনার আশ্বাস দিয়েছে কুয়েতের সমাজকল্যাণ ও শ্রম এবং পরিকল্পনা ও উন্নয়ন বিষয়ক মন্ত্রী হেন্স এস বি আল সুবাই। মঙ্গলবার 6 মার্চ বিকেলে কুয়েতের পার্লামেন্টে পররাষ্ট্র প্রতিমন্ত্রী মোহাম্মদ শাহরিয়ার আলমের সঙ্গে এক বৈঠকে তিনি এসব কথা জানায়। এ সময় উভয় পক্ষের সম্মিলিত সহযোগিতা চুক্তি 2000 প্রণয়ন এবং এক চুক্তির আওতায় যৌথ ওয়ার্কিং গ্রুপ গঠন করার জন্য একসাথে কাজ করতে একমত হয়েছে কুয়েতের মন্ত্রী। বিকেলে কুয়েতে বাংলাদেশ থেকে বিপুল পরিমাণ কর্মীদের নিয়োগের জন্য এবং গত 2 বছরে বাংলাদেশিদের সংখ্যা বৃদ্ধির জন্য কুয়েত সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন শাহরিয়ার আলম। এ সময় তিনি কুয়েত সরকার ঘোষিত চলমান জেনারেল অ্যামনেস্টির জন্য কুয়েত সরকারকে ধন্যবাদ জানান। এর আগে সোমবার 5 মার্চ সংযুক্ত আরব আমিরাতের একটি পত্রিকায় বাংলাদেশের শ্রমিক নিয়োগে কুয়েতের নিষেধাজ্ঞা জারির খবর প্রকাশিত হয়। উল্লেখ করা হয়, মধ্যপ্রাচ্যে আর্থনৈতিকভাবে সমৃদ্ধ এই দেশটিতে স্বরাষ্ট্রমন্ত্রী শেখ খালিদ আল জারা এই নিষেধাজ্ঞা আরোপে নির্দেশন দেন। 1976 সাল থেকে কুয়েতে বাংলাদেশের শ্রমিক নিয়োগ শুরু হয়েছে। দেশটিতে প্রায় 4,80,000 বাংলাদেশের শ্রমিক কাজ করছে। তবে যেহেতু আমাদের পররাষ্ট্রমন্ত্রী শাহরিয়ার আলম গতকালকেই একটি ফেসবুক পোস্টের মাধ্যমে জানিয়ে দিয়েছে যে কুয়েত শুধুমাত্র ভিসা 20 ক্যাটাগরিতে, যাদেরকে খাদেম ভিসা বলা হয়, তাদেরকে ভিসা বন্ধ করেছে, তাই যারা অন্যান্য ক্যাটাগরি ভিসা প্রত্যাশী রয়েছে বা ভিসা পেতে যাচ্ছেন তাদের ভয়ের কিছু নেই, তাই আপনারা নিশ্চিন্তে কুয়েতে ভিসার জন্য অ্যাপ্লাই করতে পারেন। আর আমরা দোয়া করি যেন কুয়েত সরকার আমাদের সরকারের পক্ষ থেকে এই যে রিকোয়েস্ট সেটার জন্য তারা বিবেচনা করে এবং নতুন করে তারা জন্য আমাদের বাংলাদেশি ভাইদেরকে আবার কর্মক্ষেত্রে নেয়। আপনাদের কার কি মতামত অবশ্যই জানাতে ভুলবেন না। আর আমাদের চ্যানেলে আপনি নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য। ধন্যবাদ। আমাদের সকল ভিডিও আপডেট সবার আগে পেতে আমাদেরকে সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব আইকনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন, যাতে আমাদের কোনো লেটেস্ট ভিডিও আপনি মিস না করুন।